একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না। এই যে সিয়াম বস, আপনি সাকিব খানের সঙ্গে কি কম্পিটিশন মনে করেন? দ্য কম্পিটিশন, অল দিস গিমিক, দিস আর গুড। আপনি কি সাকিব খান এবং আপনার ভাই রায়হান রাফির সিনেমা তুফানটি দেখবেন না? অবশ্যই, আমার ভাইয়ের সিনেমা রিলিজ পাচ্ছে। রাফি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, আই এম শিওর হি উইল অলওয়েজ হ্যাভ মাই সাপোর্ট। তবে অবশ্যই আমার ভাইয়ের সিনেমা দেখবো। একজনকে ছোট করে আসলেই কেউ বড় হতে পারে না। একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না। নিজের ঢোল নিজে পেটালে মেগাস্টার হওয়া যায় না। চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে। পদা থেকে ট্রেলার দেখেছি, আমার এত ভালো লেগেছে। আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে, ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু, খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই। মেগাস্টার হতে হয় সততায়, স্বচ্ছতায়। চঞ্চলের প্রতি সাকিবের ভালোবাসাটা দেখেছেন? এগেইন থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ফাইনালি করো ভাই। এদিকে সিয়ামও কম না। যাই হোক, সব মিলে ভালোবাসাই এগিয়ে যাওয়া যায়, যেমনটি যাচ্ছেন সাকিব চঞ্চল। এভাবেই চলুক তাদের জীবনটা। গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে।